আইপিএল 2024 শুরুর ঠিক আগের মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিল দুজন বিধ্বংসী ফাস্ট বোলার এবং এই মুহূর্তে বিসিসিআই তথা আইপিএল গভর্নিং কাউন্সিল কলকাতা নাইট রাইডার্স এই আইপিএল 2024-এ তার বাকি ম্যাচগুলি কোন কোন টিমের বিরুদ্ধে কোন কোন তারিখে কোন কোন স্টেডিয়ামে খেলবে, অর্থাৎ আরসিবি এবং সিএসকে এমআইয়ের মতো টিমের বিরুদ্ধে ঠিক কবে কবে কেকেআর এর ম্যাচগুলি হতে যাচ্ছে, সেই শিডিউলের করলো বড় ঘোষণা। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফট ভাবে দেখে নিব এই মুহূর্তে কেকেআর দল থেকে দুষ্মন্ত ছামিরা ছিটকে যাওয়া নিয়ে বড় ব্রেকিং নিউজ, এবং কেকেআর দলে মিচেল স্টার্কের থেকেও ভয়ঙ্কর ফাস্ট বোলার যোগ দেওয়া নিয়ে, এবং কেকেআর এর বাকি ম্যাচের শিডিউলকে নিয়ে কোন বড় ব্রেকিং নিউজ ঘোষণা হলো সবই জেনে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। আইপিএল এবং কেকেআর এর একজন বড় ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক, এবং এইভাবে আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, এবং এর পাশাপাশি এক্ষুনি কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে গিয়ে চটপট যুক্ত হয়ে যাও ভারতের এই ট্রাস্টেড উইনেক্স নামক দুর্দান্ত ওয়েবসাইটে। আর এই আইপিএল 2024 সিজনে খেলা দেখার পাশাপাশি সিম্পল প্রশ্নের জবাব দিয়ে কামাতে থাকো প্রচুর পরিমাণে। বস, এই সাইটে এই মুহূর্তে দুর্দান্ত সব অফার চলছে, যেখানে তুমি প্রচুর ক্যাশ প্রাইজ আর্ন করার পাশাপাশি প্রতিদিন স্যামসাং S24 আলট্রা জেতার সুযোগ পেয়ে যাচ্ছ। হ্যাঁ বস, এই সাইডে ক্রিকেট ফুটবল অ্যাভিয়ডের মতো লাইভ খেলা দেখার পাশাপাশি কিন্তু এখানে প্রচুর রকম গেমস রয়েছে, যেখানে প্রতিদিন এখানে 5 লাখ প্লেয়ার খেলে, এবং যেখানে 24/7 কাস্টমার সাপোর্টের সুবিধা, 60 সেকেন্ডের মধ্যে ইনস্ট্যান্ট উইথড্রল ব্যাঙ্কিং বা ইউপিআর মাধ্যমে, এছাড়াও অনেক সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও তুমি নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে এক্ষুনি যুক্ত হলেই 100% ওয়েলকাম বোনাস, অর্থাৎ 200 টাকা যোগ করলে 400 টাকা পেয়ে যাবে। তাই দেরি না করে চটপট জুড়ে যাও এই সাইডে। তো প্রথম বড় ব্রেকিং নিউজ কেকেআর এর বাকি হোম ম্যাচের শিডিউলকে নিয়ে। হ্যাঁ বস, যেরকমটা জানো ইলেকশনের জন্য কিন্তু এবার আইপিএল গভর্নিং কাউন্সিল আইপিএল 2024-এর পুরো শিডিউল নয়, বরং প্রথম 21টা ম্যাচের শিডিউল প্রকাশ করেছিল, এবং সেই অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স একটা হোম ম্যাচ যেটা 23 মার্চ খেলা হবে, তার পাশাপাশি আরও দুটো কেকেআর এর ম্যাচের তারিখ ঘোষণা করেছিল বিসিসিআই তথা আইপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু এই মুহূর্তে রিপোর্ট বেরিয়ে এলো বিসিসিআই তথা আইপিএল গভর্নিং কাউন্সিল তো কেকেআর এর বাকি সমস্ত ম্যাচের শিডিউল আজ কিংবা কালের মধ্যেই ঘোষণা করবেই, তার পাশাপাশি কেকেআর এর হোম ম্যাচগুলি কবে কবে রয়েছে সেই খবরও বেরিয়ে এলো। হ্যাঁ বস, কেকেআর তার প্রথম হোম ম্যাচ 23 মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ছাড়া আগামী 10 এপ্রিল আরসিবির বিরুদ্ধে, 14 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে, 21 মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, এবং 26 মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তার বাকি হোম ম্যাচগুলি খেলবে কলকাতার ইডেন গার্ডেনের বুকে, যেটা গুড নিউজ সকল কেকেআর ফ্যান তথা আরসিবি সিএসকে ফ্যানদের জন্য। এরপর দ্বিতীয় বড় ব্রেকিং নিউজ, কলকাতা নাইট রাইডার্স থেকে ছিটকে যাচ্ছে দুর্ধর্ষ ফাস্ট বোলার দুষ্মন্ত ছামিরা। হ্যাঁ বস, অকশানে যেখানে কলকাতা নাইট রাইডার্স দুর্ধর্ষ ফাস্ট বোলার গাস অ্যাটিংসনকে কিনেছিল, সে হঠাৎ করে আইপিএল 2024 থেকে নিজের নাম তুলে নেওয়ায় কেকেআর বাধ্য হয়েছিল শ্রীলঙ্কান ফাস্ট বোলার দুষ্মন্ত ছামিরাকে নিতে, যেও একজন দুর্ধর্ষ ফাস্ট বোলার ছিল। কিন্তু এই মুহূর্তে যেহেতু তিনি ইঞ্জুরিতে রয়েছেন এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড মাধুসঙ্কার পাশাপাশি দুষ্মন্ত ছামিরাকেও এনওসি দেবে না বলে জানিয়ে দিয়েছে যতদিন না পর্যন্ত সে 100% ফিট হচ্ছে, এবং সেই কারণের জন্য এবার কলকাতা নাইট রাইডার্স দলে থেকেও যেহেতু তার আইপিএল 2024 খেলা আর সেরকমভাবে হচ্ছে না, তাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স বাধ্য হয়েই রিপ্লেসমেন্টেরও রিপ্লেসমেন্ট প্লেয়ার নিতে যাচ্ছে। হ্যাঁ বস, যেহেতু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দুষ্মন্ত ছামিরাকে আইপিএল 2024 খেলতে দেবে না, সেহেতু কিন্তু কলকাতা নাইট রাইডার্স বাধ্য হয়েই তারই পরিবর্তে ল্যান্স মরিস, কেন রিচার্ডসন, জস হ্যাজেলউড, টাস্কিন আহমেদ, আলী খান, ম্যাট হেনরি, যারাও বিধ্বংসী সব ফাস্ট বোলার এবং যারা আনসোল্ড গেছিল অকশানে, তাদের মধ্যে থেকে কোনো একজন প্লেয়ারকে রিপোর্ট অনুযায়ী নিতে যাচ্ছে খুব শীঘ্রই। তো তোমার মতে কাকে নেওয়া উচিত দুষ্মন্ত ছামিরার বদলে, তা তুমি নিচে কমেন্টে জানাও। এরপর দ্বিতীয় বড় ব্রেকিং নিউজ, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিল গৌতম গম্ভীরের মতো আর এক চ্যাম্পিয়ন কোচ বিজয় ধাইয়া। অবশ্য এই সেই বিজয় ধাইয়া যার নেতৃত্ব প্রদানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 2012-2014 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, আর তাকেই কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরের পাশাপাশি বিজয় ধাইয়াকেও লখনউ সুপার জায়ান্টস টিম থেকে নিয়ে এসে আইপিএল 2024-এর জন্য কেকেআর দলে অ্যাজ এ কোচ যোগ করল। তো এই ছিল আইপিএল 2024 শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের জন্য বেরিয়ে আসা কয়েকটি ব্রেকিং নিউজ এবং ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।